রহমতুল্লাহি আমরাকে সমিত সাইফুল মন্ডল ভাই সৌদি আরবের জুবেল থেকে প্রশ্ন করেছেন ভাই জানতে চাচ্ছেন আমরা তো জানি ভালো এবং মন্দ আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে এই ক্ষেত্রে আমার প্রশ্ন হলো মানুষ যখন অন্যায় করে তাহলে কেন তাকে দোষারোপ করা হবে এবং কেনই বা তাকে প্রাশ্চিত্য পেতে হবে জানালে উপকৃত হব আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামু আলা ইবাদিহিল্লাযী নাসতাফা আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ইন্না হাদাইনাহু আস ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা সম্মানিত ভাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন এবং আমাদেরকে পূর্ণ স্বাধীনতা দিয়ে পাঠিয়েছেন তথা ভালো এবং মন্দ করার শক্তি আল্লাহ আমাদেরকে দান করেছেন কোনগুলো ভালো এবং কোনগুলো মন্দ এগুলোকে চিনার বুঝার জানার শক্তি আমাদেরকে দিয়েছেন যেমনটি আল্লাহ সুমতলা সুরা দাহারে তিন নম্বর আয়াতে ইসাদ করেন ইন্না হাদাইনা হুসাবিলা নিশ্চয় আমি মানুষকে সুন্দর পথ দিয়েছি সুন্দর পথ দেখিয়েছি এম্মা শাহ কেরাও এম্মা ক্যাফোর হয় সে শুকুর গুজার করুক আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করুক ইম্মা ক্যাফোর অথবা আল্লাহর অকৃতজ্ঞ আর কোরআন এবং যথেষ্ট আমরা দলিল পেয়েছি যে ব্যক্তি ভালো কাজ করবে আল্লাহ সু খান তাকে ভালো প্রতিদান দেবেন জান্নাত দান করবেন অনুরূপভাবে যে ব্যক্তি অন্যায় করবে তাকে জাহান্নামে নামে দেবেন এটি হচ্ছে আল্লাহ সু খান আলার নীতি এজন্য যেহেতু আমাদেরকে স্বাধীনতা দেওয়া হয়েছে অতএব ভালো এবং মন্দ যদি আপনি মন্দ করেন তাহলে আপনি মন্দর যে প্রাশ্চিত রয়েছে সাজা রয়েছে সাজা পাওয়ার হকদার অনুরূপ ভাবে ভালো করলে ভালো যে উদ্যান রয়েছে জান্নাত রয়েছে আপনি জান্নাত পাওয়ার হকদার এটি হচ্ছে মূল বিষয় কেন আমরা উদাহরণস্বরূপ বলতে পারি যে ব্যক্তি নামাজ পড়েছে সে কি কথা বলবে যে আল্লা সালন তালা আমাকে ঘরে থাকতে দিলেন না আমাকে জোর করে তিনি মসজিদে নিয়ে গেলেন এবং নামাজ পড়িয়েছেন না এ কথা বলবে না বরং তিনি স্বেচ্ছায় গিয়েছেন অনুরূপভাবে যিনি নামাজ পড়তে যাননি নামাজ পড়েন না তিনি এ কথা বলবেন যে আমি নামাজ পড়তে চাচ্ছি তবে আল্লাহ সুবাহতালা আমাকে নামাজ পড়তে দিচ্ছে না কোনোভাবে আমাকে যেতে দেয়নি মসজিদে এভাবে বলবেন না আদৌ কেউ বলেনি এজন্য আমাদেরকে বুঝতে হবে যে আল্লাহ তালা আমাদেরকে পাওয়ার দিয়েছেন ভালো এবং মন্দ যেটি আমি করতে চাই সেটি আমি করতে পারবো এটি হচ্ছে মূল বিষয় এরপরে আল্লাহ সুফহান সব কিছু জানেন সবকিছু তার অনুমতিতে হয় এটি ঠিক আছে এটি ঠিক আছে কেননা তিনি যদি হতে না দিতেন তাহলে হতে না মনে করেন একজন মানুষ হতে ততক্ষণ পর্যন্ত লিপ্ত ব্যভিচার সে করতে পারে না যতক্ষণ পর্যন্ত অন্তত ছাড় না পাবে আল্লাহ সহ সেই মুহূর্তে যদি তাকে ধরে বসেন নড়তে না দেন দেখার শক্তিগুলো তিনি বন্ধ করে দেন চলার শক্তিগুলো বন্ধ করে দেন শোনার শক্তিগুলো বন্ধ করে দেন সবগুলোকে অফ করে দেন এটি তো আল্লাহ পারেন না কিন্তু এটি আল্লাহর কাজ নাই আল্লাহ সুহামতাল্লাহ এখানে আমাদেরকে পরীক্ষা করার জন্য পাঠিয়েছেন এটি হচ্ছে আসল বিষয় এই জন্য আমাদেরকে বুঝতে হবে আল্লাহর যে চাওয়া বা আল্লাহর কামনা এগুলো দুই ধরনের এগুলো দুই ধরনের যেটিকে বলা হয় ইরাদা সার এমন চাওয়া যেটি আল্লাহ সুহান তিনি সুন্দরভাবে চান যেই কাজটি হোক এবং সেটিকে তিনি পছন্দ করেন যেমন আমরা যত ভালো কাজ করি এই ভালো কাজগুলোকে আল্লাহ সুহানা হাত তালা তিনি পছন্দ করেন এবং চান যে সেগুলো ঘটুক কখনো কখনো নাও ঘটতে পারে ব্যক্তির ক্ষেত্রে যেমন কোনো ব্যক্তি সে ভালো কাজ নাও করতে পারে কেননা যেটি ইরাদা সারে ইয়া সেটি কখনো ঘটতে পারে নাও ঘটতে পারে তবে আল্লা হানা হাত তালার চাওয়া যে তার বান্দারা সবাই ভালো কাজ করুক এবং সবাই জান্নাতে চলে যাক এটি আল্লাহ সুবহানা তালার চাওয়া কিন্তু এ চাওয়া সেটি নাও ঘটতে পারে কেননা সবাই আল্লাহ হানা হওয়া তালার ভালো কাজ করবে না এবং সবাই জান্নাতে হবে না অনুরূপভাবে দ্বিতীয় যেটি চাওয়া সেটি হচ্ছে এরাদা কেউনিয়া বলা হয়েছে এমন চাওয়া যেটি আল্লাহ সুফহানা হওয়া অনুমতিক্রমে হচ্ছে তিনি যদি না শক্তি দিতেন তাহলে সেটি ঘটতো না আর সেটি বান্দার ইচ্ছাতেই ঘটছে বান্দা সে করে আল্লা তালা তাকে ছাড় দিয়েছেন এটি তিনি কখনোই পছন্দ করেন না যে বান্দা সেটি করুক চাই চুরি হতে পারে ডাকাতি হতে পারে চিন্তায় হতে পারে ব্যবিচার হতে পারে অনুরূপ ভাবে নামাজ ত্যাগ হতে পারে জাকাত ত্যাগ হতে পারে এগুলো আল্লাহ সুবহান তালা কখনো চান না যদিও বান্দা করে এক্ষেত্রে যখন আমরা বুঝে ফেলবো যে আল্লাহর চাওয়া হলো দুই প্রকার এক চাওয়া হলো ভালো চাওয়া যেগুলো বান্দার জন্য তিনি পছন্দ করেন কিন্তু কিছু চাওয়া রয়েছে যেগুলো আল্লাহ সুফান পছন্দ করে না কিন্তু বান্দা করে আর এই পড়ার ক্ষেত্রে আল্লাহ সুফ বান্দাকে স্বাধীনতা দিয়েছেন সম্মিত ভাই এই জন্য আমরা বলবো যে এতটুকু যদি আমরা বুঝতে পারি তাহলে বাকি অংশ বুঝতে পারবো আল্লাহ সুফ খান তাআলা যা চান তা হয় যা চান না তা কখনোই ঘটে না আর মানুষকে আল্লাহ সুফান সৃষ্টি করেছেন

আল্লাহ সবকিছুর ভাগ্য লিপিবদ্ধ করে রেখেছেন সবকিছুকে লিপিবদ্ধ করে রেখেছেন পঞ্চাশ হাজার বছর পূর্বেই কেননা তিনি হলেন রব বন্দার সবকিছুই তিনি জানেন যারা পৃথিবীতে আসেনি তাদের কি অবস্থা হবে তিনিও সবকিছু জানেন এখন আসেনি আল্লাহ রয়েছে এই জন্য আমরা বলবো মানুষকে এজন্যই অন্যায় সাজা পেতে হবে যেহেতু আল্লাহ সালান তাকে শক্তি দিয়েছেন স্বাধীনতা দিয়েছেন উল্লাহ তালা আলাম।